সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মিত্রিকা টিভির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগত। আজকের এপিসোডে আপনাদেরকে দেখাবো সেপ্টেম্বর মাসে কি কি শাকসবজি চাষাবাদ করবেন এবং এই সেপ্টেম্বর মাসে কোন কোন ফসলের পরিচর্যা করবেন। আশা করি আমাদের পুরো এপিসোডটি দেখবেন। এপিসোডটি যদি আপনাদের এতটুকু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা নয়, চলুন যাই আজকের এপিসোডে। প্রথমে আসা যাক, এ সময় করতে পারেন বাঁধাকপি। বাঁধাকপি এই সময় সাধারণত বৃষ্টির শেষ সময় বৃষ্টি আসতে পারে, এই কারণে আপনি চারা করার জন্য অবশ্যই আপনাকে শেড করে চারা করতে হবে। সব বীজতলায় আপনি বীজ বপন করে শেড দিয়ে চারা করে নিতে পারেন, অথবা চারা যদি থাকে আপনি চারা লাগাতে পারেন। এই সময় জাতগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গ্রিন 60, গ্রিন এক্সপ্রেস, ট্রপিক্যাল কুইন, ট্রপিক্যাল 33, কে ক্রস, কেওয়াই ক্রস। এগুলো জাতের মধ্যে আপনি যে কোনো একটি জাত লাগাতে পারেন। শতকপ্রতি বীজ লাগে 1.5 থেকে 2 গ্রাম এবং চারা লাগে 120 থেকে 150টি। এরপর চাষ করুন ফুলকপি। ফুলকপি আপনার 30 থেকে 35 দিনের বয়সের চারা লাগাবেন। আপনি ইচ্ছা করলে চারাও লাগাতে পারেন, অথবা এই সময় আপনি চারা তৈরি করার জন্য 3x1 মিটার দৈর্ঘ্যপ্রস্থ বিশিষ্ট বেড করে নিয়ে আপনি চারা তৈরি করতে পারেন। ফুলকপির উল্লেখযোগ্য জাতের মধ্যে প্রায় 50টি জাত আছে। এর মধ্যে আপনি লাগাতে পারেন মার্ভেলাস, হোয়াইট মার্ভেল, মাউন্টেন, সুপার রেডি এবং মুনলাইট। এরপর লাগাতে পারেন টমেটো। সাধারণত এই সময় টমেটো চাষ করলে বাজার ভালো থাকলে আপনাকে আপনি ভালো দাম পাবেন। টমেটোর মধ্যে আপনি টমেটোগুলো যেহেতু গ্রীষ্মকালীন টমেটো, এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই টমেটোর ক্ষেত্রেও শেড দিতে হবে। বাঁধাকপি বা ফুলকপির ন্যায় 3x1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট বেড করে নিতে হবে। টমেটোর চারা মূলত 25 থেকে 30 দিন বয়সেই লাগানোর সময় হয়। টমেটোর উল্লেখযোগ্য জাতের মধ্যে লাল বাহাদুর, আনোখি, মিন্টু, মিন্টু সুপার, বাড়ি হাইব্রিড 4, বাড়ি হাইব্রিড 8, বাড়ি হাইব্রিড টমেটো 10, বাড়ি হাইব্রিড টমেটো 11 আপনি অনায়াসেই চাষ করতে পারেন। এরপর চাষ করবেন সিম। আমরা গত এপিসোডেও আপনাদেরকে সিমের জাতগুলো বলে দিয়েছি, একই সিম আপনি এই মাসেও চাষ করতে পারেন। বাড়ি সিম 1, বাড়ি 2, ইফসা, রূপবান, হাতিকানি, আপনি যে কোনো একটি সিম এই সময় অনায়াসে লাগাতে পারেন। তবে সিম যারা গত মাসে লাগিয়েছেন, যে সকল সিম ও একটু বড় হয়েছে, এই সকল সিমগুলোর আপনি পরিচর্যা নিতে হবে। পরিচর্যার ক্ষেত্রে আপনার কোনো পোকামাকড় থাকলে কীটনাশক স্প্রে করতে হবে, গোড়া পচা বা অন্য কোনো রোগ দেখা দিলে ছত্রাকনাশক আপনাকে স্প্রে করতে হবে। এরপর চাষ করবেন আপনি করলা। সাধারণত করলা যদি আমি চাষ করি, বাজার দর ভালো থাকলে আমরা চাষিরা অনেক লাভবান হয়। আপনি করলা করার ক্ষেত্রে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু একটা টিপস দেবো, যে একই মাসায় আপনি 6 মাস পর্যন্ত করলা কিভাবে পাবেন। দেখেন, আমরা যখন করলা লাগিয়েছি, অনেকে এই সময় করলা লাগিয়েছে, এই হাইব্রিড করলার গাছ যখন আপনার মাসার উপরে উঠে যাবে, ঠিক সেই সময় হাইব্রিড করলার দুই গাছের মাঝখানে আপনি যখন স্থানীয় একটি করলার জাত লাগিয়ে দেবেন, দেখবেন এই হাইব্রিড করলার ফলন যখন আপনার শেষ হবে, তখন স্থানীয় যে করলার জাতটি আপনি লাগিয়ে এলেন এইটার ফলন আপনার আসবে। এই ক্ষেত্রে আপনি 6 মাস পর্যন্ত সুন্দর একই মাসায় আপনি ফলন পাবেন। করলার যে জাতগুলো লাগাবেন সেটি হচ্ছে নবাব, বাবু, আমির, বন্ধন, এই সকল করলাগুলো আপনি চাষ করতে পারেন। এই সময় লাগাইতে পারেন বেগুন। বেগুন বাংলাদেশের সবজির মধ্যে অন্যতম একটি স্থান দখল করে আছে। এই সময় যে সকল বেগুন চারা আগে লাগিয়েছেন, সেই সকল জমিতে প্রচুর আগাছা জন্মে। এই আগাছাগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে। আপনারা জানেন যে আগাছা ফসলের জন্য মারাত্মক ক্ষতি করে এবং ফসলের আলো বাতাসের সঙ্গে প্রতিযোগিতা করে ফসলের পুষ্টি এবং অন্যান্য রোগ পোকামাকড়ের আশ্রয়স্থল হিসাবে কাজ করে। এই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আগাছা পরিষ্কার করতে হবে। এবং বেগুন চাষের ক্ষেত্রে যে অন্যতম প্রযুক্তিগুলো আছে, যেমন মালচিং ফ্লেম ব্যবহার, আপনি অতি সহজেই এই বেগুনের জমিতে আগাম যখন আপনি বেগুন লাগাবেন সেই ক্ষেত্রে মালচিং ফ্লেম ব্যবহার করতে পারেন। মালচিং ফিল্ম কীভাবে ব্যবহার করবেন, কতখানি মালচিং ফিল্ম লাগে, সেই বিষয়ে আমাদের একটি এপিসোড আছে, ইচ্ছা করলে আপনি দেখে নিতে পারেন। বেগুন চাষে আপনি এই সময় বীজ বপন করতে পারেন, অথবা চারা রোপণ করেও আপনি যে সকল চারাগুলো বড় হয়েছে আগে ফেলেছেন এই মাসে সেটি রোপণ করতে পারেন। বেগুন চাষের ক্ষেত্রে যে সকল জাত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে রাজা, পার্পল কিং, চৈতি, লাবণী, এই সকল বেগুন আপনি অনায়াসেই চাষ করতে পারেন। বেগুন চাষের ক্ষেত্রেও শতক প্রতি বীজ লাগে 2 গ্রাম
এবং আপনি যদি চারা লাগান তাহলে 100 শতক জমিতে 70 থেকে 80টি চারার প্রয়োজন হয়। আপনি এই সময় লাগাতে পারেন মরিচ। মরিচ চাষের ক্ষেত্রে আপনি যে সকল জাত বাছাই করতে পারেন সেটা হচ্ছে সুপার, বিজলি, বিজলি প্লাস, 1701, ঝিলিক, ঝলক, তেজ, যে কোনো একটি জাত বাছাই করে নিয়ে আপনি চাষাবাদ করতে পারেন। এ সময় চাষ করতে পারেন লাউ। লাউ চাষের ক্ষেত্রে বাড়ি লাউ 1, এছাড়াও হাইব্রিড আপনি মার্টিনা, ডায়না, শাহেনশাহ, সুলতান, সাথী, ময়না ইত্যাদি জাতের লাউ আপনি চাষ করতে পারেন। এই মাসে চাষ করতে পারেন মূলা। মূলার উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে শাঙ্কু হোয়াইট, রকি 40, ব্রাইট হোয়াইট, ব্রাইট 35 সহ বাজারে অসংখ্য মূলার জাত আছে। যে কোনো একটি পছন্দ করে নিয়ে আপনি মূলা লাগাতে পারেন। তবে যে কোনো সবজি চাষ করার ক্ষেত্রে মাটির জো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত এই সময় বৃষ্টি হচ্ছে বা আগের মাসে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে মাটিতে পর্যাপ্ত রস থাকতে পারে, সেই ক্ষেত্রে বীজ বপন করলে আপনার বীজ নষ্ট হতে পারে। মাটির জো বুঝে আপনাকে বীজ বপন করতে হবে। এবার আলোচনা করা যাক শাক। আমরা এই সময় লাগাতে পারি লাল শাক। লাল শাকের মধ্যে আপনি রেড কিং, আলতাফেটি, ললিতা, রক্তজবা বিভিন্ন ধরনের লাল শাক যে কোনো একটি লাগাতে পারেন। পুঁই শাক চাষ করতে পারেন। পুঁই শাকের ক্ষেত্রে গ্রিন লিপ, মাধুরী, রূপসা গ্রিন, সবুজ সুপার লাগাতে পারেন। এছাড়াও আপনি লাগাতে পারেন ডাঁটা শাক, কলমি শাক, যে শাকগুলো অনায়াসেই সময় চাষ করা যায়। তো আশা করি আমাদের এপিসোডটি আপনাদেরকে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।